হ্যারেস্ট করলে আমার আজকে অবস্থা, আমি কিছুদিন যাবত আমার ঘুম নাই, আমার কোনো কিছু নাই। একখানা ফলার লগে বলে এই মতে কে বলে লটাস ফটোস, ওই লটাস ফটোস ফেসবুক লাইভে আইয়া মনে করে কান্তা স্যার কইতাছে বাঙালিরা সবচেয়ে বেশি খারাপ। আমি দেখছি বাঙালি জাতি বেশি খারাপ, বাঙালি অনেক খারাপ। এটা কি তা কইলরি? হ্যাঁ আমি বাঙালি, আমি মুসলমান, মাইয়াটা কয় বাঙালিরা খারাপ, এ কি তবে ওই মাইয়াটা খারাপ, ওই মাইয়াটার মায় খারাপ, ওই মাইয়াটার বাবাই খারাপ, ওই মাইয়াটাই খারাপ। তা আমি হেতাই খারাপ, হেতার মা খারাপ, হেতার বাপ খারাপ, মাইনাই নিলাম। বালরা কুত্তেকে উড়ে এসে জুড়ে বসে, আবার গুতু গুতি কত গেল কেন? আ সি মনে কর ছোট ছোট পোশাক, ও মা মা হেতানে মুনমুনটা ফেল করে লাইছে। জঘন্য নগণ্য নিকৃষ্টতম। আজকে এই টিকটক লাইকি সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে। এই টিকটক লাইকি থেকে মানুষ অশ্লীলতা নোংরামি ছাড়া আর কিছু শিখতে পারে না। অনলাইনে কাজ করি বলে আমাদের ইজ্জত ধ্বংস করতে পারবো না। যার যার ব্যক্তিগত পার্সোনাল লাইফ আছে, হয়তো বা আমি আমার লাইফ নিয়ে ভাবতেছি না, এই মেয়েটার একটা ব্যক্তিগত লাইফ আছে। আর তুমি মেয়েটা কিভাবে একটা ছেলের সাথে এভাবে কথা বলতে যাইবা, আর কথা বিশ্বাস করে বলেছো, কিন্তু তোমার বোঝা উচিত ছিল যে যে কোনো মুহূর্তে এই ছেলেটা তোমাকে ফাঁসাইতে পারে। আজকে ঠিকই ফাঁসিয়ে দিয়েছে। অনেকে খালি ঠল আর ঠল, এটা খারাপ, মেয়েটার মা খারাপ, মেয়েটার 14 গোষ্ঠী খারাপ, মেনে নিলাম। কিন্তু মেয়েটার সাথে বালুরা কেন এসে এই ধরনের হ্যারেস করবে সেটা আমার বোধগম্য নয়। সে খারাপ হোক সে ভালো হোক, প্রত্যেকটা মেয়ের ব্যক্তিগত পার্সোনাল লাইফ আছে। তার লাইফটা ধ্বংস করে দেওয়ার অধিকার কে দিয়েছে? আপনারাই বলেন অধিকার কে দিয়েছে। হয়তো বা আপনারা অনেকে আমাকে গালিগালাজ করতে শুরু করেছেন, করেন ভাই, ডাজেন্ট ম্যাটার। কারণ আমরা যেহেতু অনলাইনে কাজ করতেছি, আমরা এত আবেগী হতে পারবো না। তো যাই হোক, মেয়েটা খারাপ, মেয়েটা 14 গোষ্ঠী খারাপ। তো আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলে এটা আবার স্ক্রিন রেকর্ড করে অনলাইনে ছাড়িয়ে দিতে যাবেন কেন? সেটাই বলেন। এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি এই কাজটা করেছেন এই মেয়েটাকে হ্যারাস করার জন্য। আপনি তো সাইবার ক্রাইমে মামলা খাবেন। এই মেয়েটা যদি মামলা করতে যায় 100% সাইবার ক্রাইম আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে। ছেলে এগুলো অনেক বেশি করতেছে, আমি ওদের সবার আইডি সাইবার ক্রাইমে দিয়ে দিছি। ওদের সবার আইডি সাইবার ক্রাইমে দেওয়া হয়ে গেছে, ওদের উপরে চলতেছে কাজ। আর যদি দরকার পড়ে আমি ওদের উপরে মামলাও করবো। প্যারেন্ট মেয়েটা দুষ করেছে আমি অস্বীকার করবো না। একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলে কখন, তাদের ভিতরে এই ধরনের একটা গভীরতা আসছে বলে তো কথা বলতেছে, তার প্রতি একটা বিশ্বাস আছে বলে তো এভাবে কথা বলেছে। তো কথা বলেছে সেটা অপরাধ করেছে, বিশ্বাস করেছে বলে কি সে বিশ্বাসের অমর্যাদা করতে হবে? শুধু মেয়েটাই খারাপ আমি এটা কখনো বলবো না, ছেলেটা মেয়েটার থেকে দুই গুণ খারাপ। আপনি ভালো হলে খারাপের সাথে মিশতে যাবেন কেন? তো আপনি সেই মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এই মেয়েটাকে হ্যারাস করতে যাবেন কেন? তো যাই হোক, মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছে, তো সে নিজেই লাইভে বলতেছে সে তেমন একটা ভালো না। তাই সে ভালো হবে কি করে? তার মা বাবা তাকে তো সে সুশিক্ষা শিক্ষিত করেনি। মা বাবাদের সচেতন থাকা দরকার, মা বাবাকে তাইকেল দেওয়া দরকার, মেয়ে কি করতেছে না করতেছে বাবা মারাই তো দেখবে। আজকে মেয়েটা খারাপ হতে যাচ্ছে, এ ধরনের মেয়েরা আমাদের বাংলাদেশে হাজার হাজার দর্শন হচ্ছে, কোন হচ্ছে। আমি শুধু ছেলেটা দুধ দিছি না, মেয়েটারও দোষ ছেলেটারও দোষ। যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের চোখের সামনে পড়ে, এ ধরনের অনৈতিক কাজকে আপনারা বয়কট করবেন। আপনি একদিন এ ধরনের নোংরা কাজ করবেন, আপনার ফ্যামিলিতে এ ধরনের একটা নোংরা কাজ হবে, এটা 100%। আমি আপনি এবং মা বাবা সকলের প্রতি অনুরোধ জানাবো, এ ধরনের কাজ থেকে বিরত থাকবো, সন্তান সন্তানাদিকে বিরত রাখবো। হ্যাঁ ভাই, আপনারা অনেকেই যার যার অবস্থান থেকে আমাকে গালিগালাজ করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। যেহেতু অনলাইনে কাজ করি আবেগে হলে পারবো না, ধৈর্যহারা হলে পারবো না। তো দর্শক যাই হোক, এ বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সুস্থ থাক। এত টেনশন, এত স্ট্রেস নেওয়া যায় না। আমিও একটা মানুষ, আমিও একটা হিউম্যান। তো এত কিছু
নেওয়া যায় না। আমি জানি না আমি কার কি করছি ভাই, আমি সারাদিন নিজের মতো কইরা থাকি, নিজের মতো সবকিছু করে আমি কি জানি না আমি কার কি করছি। বাট তারপরেও তাদের আবার নিয়ে প্রবলেম, কোনো রিজন নাই, কোনো কিছু নাই, কোনো একটা রিজন দেখাতে পারবা যে দেখি তোর এর জন্য প্রবলেম, তোর নিয়ে কোনো কিছু না। আমার আম্মু আমাকে এতদিন ধরে হ্যান্ডেল করতেছে, আম্মু না থাকলে কি হইতো আমি জানি না।